রমজান মাসে আরেকটা আমল সবচাইতে বেশি করছি সেটা হলো তাহাজ্জুদের নামাজ এখন যদি বলি হাত উঠান তাহাজ্জুদ করা পড়ছেন অধিকাংশ মানুষই হাত উঠাবেন অন্তত চার রাকাত হলো তো পড়ছেন কারণ সুবর্ণ একটা সুযোগ তিনটার সময় উঠতেই হয় খাবার রেডি করতে করতে বাসায় অন্তত চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় কথা বলেন হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না এখন যদি বলি হাত উঠান তো ঈদের পরের দিন থেকে এক সপ্তাহে কয়জন তাহাজ্জুদ পড়ছেন হাত উঠবে প্যারালাইসিস হয়ে যাবে পক্ষঘাত হাত উঠবে না আর যদি বলি রমজান মাসে কারা কারা পড়ছেন অধিকাংশ মানুষের হাত উঠবে যে হুজুর আমরা পড়ছি কথা বলেন ঠিক কিনা রমজানও গেছে তাহাজ্জুদও গেছে পাঁচ সপ্তরি খবর নাই তাহাজ্জুদ তার দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমিনাল লাইলি ফাতাকাজ্জাতু বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহু আকবার লা ইলাহা ভাই যার যার সামনে যে ফাঁকা জায়গা আছে একটু ফিল আপ করে বসি এর নামাজের সুরাতে বসেন যার যার সামনে যে ফাঁকা জায়গা আছে পিছনের ভাইরে সামনের দিকে আসেন সামনে অনেক ফাঁকা জায়গা আছে ভাই আসেন না পিছনের ভাইরে সামনের দিকে আসেন আসেন সুবহানাল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ আসেন না ভাই পিছনের ভাইরে সামনের দিকে আসেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي بسرر دين جدين شمست منوس كل جدين يا نفسي يا نفسي بولبي شمست نبي رسول راك شير دي گتا كي شدو يا نفسي يا نفسي بولبي امار نبي شز دائن پوري جبين الله تعالى ڈاك دبين نبي جي ماتھا اٹھان আজকে আপনি যা বলবেন আপনার দরখাস্ত আমি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আমার কাছে গ্রহণ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করে দিবেন সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ পার্সোনাল ভাবে যেই মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং তাহাজ্জুদ গুজারি হবে তাদের অগ্রাধিকার থাকবে সেখানে অগ্রাধিকার থাকবে কি আল্লাহর নবী তাদেরকে সবার আগে শাফায়াত করে আল্লাহ জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন সুতরাং রমজান মাসে তাহাজ্জুদ পড়েছি রমজানের পরে দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে শেষ রাত্রিতে মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি অসুস্থ আছেন তাহাজ্জুদ করে শেষ রাত্রিতে আল্লাহর কাছে ধন্না দেন দেখবেন আল্লাহ তাআলা শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তাআলা ডাকতে থাকেন কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও ঋণ পরিশোধ হয়ে যাবে কে আছো অভাবী আমার কাছে বলো আমি তোমার অভাবকে মোচন করে দেব কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে শেফায়ে কামেলা হাজলা দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাইতে হবে কার কাছে জোরে বলেন না কার কাছে চান না আল্লাহর কাছে শেষ রাত্রিতে উঠে দেখেন মুহূর্তের ভিতরে আপনার ভাগ্যটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন পেরেশানির ভিতরে আছেন চান আল্লাহর কাছে আল্লাহ পাক আপনাকে সুস্থি দান করবেন কিন্তু আমরা চাইতে জানি না আল্লাহর কাছে চান
এরপরে আমরা জুম্মার নামাজের জন্য আজকে এসেছি আল্লাহ তাআলা